আজকের মহামান্য প্রধান বিচারপতি নিজেও একটা সুমটো মামলা স্টার্ট করেছেন আমার মামলা আরও পরে কতগুলো মামলা ফাইল হয়েছে তাতে আজকের দিনে উভয় পক্ষের থেকে সব কিছু শোনার পরে মহামান্য প্রধান বিচারপতি যে নির্দেশ দিয়েছেন যে আগামীকাল আবার দুটোর সময় মামলাটি শুনানি হবে ইন দ্য মিন টাইম ইনকোয়ারি করে ইনভেস্টিগেশন করে যা যা আছে সব রিপোর্ট সাবমিট করতে হবে এবং পুরো এলাকাটাকে যতটা ঘটনা ঘটেছে দুদিন ধরে তিন দিন ধরে যা যা ঘটেছে পুরো এলাকা সিসিটিভি দিয়ে মুড়ে দিতে হবে যাতে করে তার যে ফুটেজটা সেটা যাতে দীর্ঘ সময় থাকে সেই অর্ডারও হয়েছে এবং এই পুরো ব্যাপারটা কভার করবে বা মেনটেন করবে সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের যিনি ডিস্ট্রিক্ট জাজ তিনি পুরো ব্যাপারটা তদারকি করবেন পুরো ব্যাপারটা ওনার কন্ট্রোলেই থাকবেন রাখবেন আদালত অবশ্যই আলাদা করে গুরুত্ব দিয়েছে না হলে নিজে থেকে কোর্ট কখনও সুম মামলা স্টার্ট করতো না এটা নিয়ে কোনো দ্বিমদ নেই যে কারণে কোর্টও আমরা যা যা বলেছি যা যা কোর্টকে বোঝানোর চেষ্টা করেছি কোর্ট সেটা গ্রহণ করেছে বলেই চব্বিশ ঘন্টার ভেতরে রিপোর্ট দিতে বলেছে এবং পশ্চিমবঙ্গের যে ক্যাপাসিটি নেই এই কেসের বা এই ঘটনাকে তদন্ত করার সেই কারণে ফরেনসিক রিপোর্টের দরকার সেটা পশ্চিমবঙ্গের ক্ষমতা নেই সেগুলো সবটাই আজকের উল্লেখ করেছে আগামীকাল দুটোর সময় কি রিপোর্ট দেয় দেখা যাক আমরা আশাবাদী এই মামলাতে ভালো কিছু হবে রাজ্যের জনগণ ভালো কিছু দেখতে পাবে আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না